নমস্কার, আজকে আমি আপনার নিয়ে এসেছি কিউবো গো। আর এই ভিডিওতে আমরা কথা বলবো একটা নতুন টাইপের টেক প্রোডাক্ট। এটা বেসিক্যালি হচ্ছে অডিও সানগ্লাস। আপনারা কি করে ইউজ করতে পারবেন আপনারা সব কিছু ডিটেলে বলবো। বক্স আপনারা কি পাচ্ছেন, কি ফিচার্স হচ্ছে, আর এটা কেনা উচিত কিনা সব কিছু আমরা ডিটেলে কথা বলবো। তো চলেন সবচেয়ে আগে শুরু যদি আমরা করি, তো কিউবো গো হচ্ছে এইটা হচ্ছে অডিও সানগ্লাসেস। আর কিউবো কোম্পানি অলরেডি নোন হচ্ছে নিজের স্মার্ট ক্যামেরা সিকিউরিটি ডোর লকের জন্য ইন্ডিয়াতে জানা যায়। আর এটা বেসিক্যালি হিরো ইলেকট্রনিক্সের কোম্পানি হচ্ছে। আর যদি এখানে দেখতে পাচ্ছেন, এটা এক টাইপের চশমা হচ্ছে পোলারাইজড ইউভি লেন্সের সাথে। আর এটা মেয়ে আর ছেলে দুজনেই পড়তে পারে, ইউনিসেক্স হচ্ছে। সাথে সাথে এটাতে যদি আমরা কথা বলি, এটাতে কোয়ালকমের চিপ লাগা আছে। আর সাথে সাথে এটা ব্লুটুথ 5.0 দিয়ে পেয়ারিং হবে। কত ঘন্টা চলবে, এটা প্লে টাইম হচ্ছে আপনার 6 ঘন্টার আশেপাশে। তারপরে যদি কথা বলি, এখানে আমরা বক্সটা খুললাম, এখানে আপনারা দেখতে পারবেন কিউবোর চশমাটা। চশমাটা দেখতে একটু বড় হচ্ছে, একটু বাল্কি টাইপের আপনাকে লাগবে, কিন্তু পরাপরে এত বেশি ডিফারেন্স বোঝা যাবে না। তারপরে যদি আমরা বক্সে আরও কী পাচ্ছি এটা দেখাচ্ছি আপনাকে। একটা ছোট বক্স পাচ্ছি, এই ছোট বক্সে আমরা পাচ্ছি ওয়ারেন্টি কার্ড। এখানে আপনি কল করে নিয়ে প্রোডাক্টকে রেজিস্টার করতে পারবেন, 6 মাসের ওয়ারেন্টি থাকবে। আর সাথে সাথে এখানে ম্যাগনেটিক কেবল দেখছেন, এটা USB দিয়ে কানেক্ট হবে, আর এটা দিয়ে আপনারা চার্জিং করতে পারবেন। সাথে এটাতে আপনারা একটা মাইক্রোফাইবারও পাচ্ছেন, আপনাদের চশমাটাকে পরিষ্কার করা কাজে আসবে এই কাপড়টা দিয়ে। এটাই হচ্ছে বেসিক্যালি যেটা আপনারা বক্সের ভিতরে পাচ্ছেন। তারপরে যদি আমরা কথা বলি, এই যে গ্লাসটা হচ্ছে চশমাটা, এটা খুবই হালকা হচ্ছে, চার্জিং করা খুব ইজি। আপনারা একদিকে যখন USB কেবলটা লাগিয়ে দেবেন, তাহলে আপনারা রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক পিন দিয়ে অটোমেটিক্যালি চার্জিং স্টার্ট করবেন। যদি যখন এটা চার্জ থাকবে না, তখন এটা গ্রিন কালার দেখাবে, ফুললি চার্জ হওয়ার পরে এটা সাদা কালার হয়ে যাবে। যদি এটা ব্লিঙ্ক করছে, এর মানে এটা পেয়ারিং মোডে আছে। তো এটা হচ্ছে 3টে LED লাইটের সিগন্যাল। আর যদি আমরা কথা বলি, এখানে আপনি দেখতে পাচ্ছেন LED লাইটটা এখন কারেন্টলি গ্রিন আছে, যখন এটা ফুললি চার্জ হয়ে যাবে তখন এটা হোয়াইটে চেঞ্জ হয়ে যাবে। আর যদি কথা বলি চশমাটা, চশমাটা দেখতে নিশ্চয়ই খুব বড় হচ্ছে, কিন্তু পড়তে অত ভারী লাগে না, খুব ইজি আপনারা ক্যারি করতে পারেন। এটা যে কেস হচ্ছে, কেস বক্সের ভেতরে কোনো কেস দেয়নি, তো আপনাদের কেস আমি বলবো কি আলাদা করে কেনেন, কিন্তু বক্সের ভেতরে একটা ছোট কাপড়ের টুকরো দিয়েছে যেটা দিয়ে আপনারা এটা ক্যারি করতে পারেন একটা থলির মতন। কিন্তু আমি আপনার নিশ্চয়ই বলবো আপনারা একটা কেস নিয়ে নিন যদি এটাকে বেশি দিন ভালো করে রাখার আছে তাহলে। তারপরে যদি আমরা কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন ফুল চার্জ হয়ে গেছে, কালারটা LED লাইটে গ্রিন থেকে হোয়াইট চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন নিচে এটা A বাটন হচ্ছে, আর এর পরেরটা B বাটন। যদি A বাটন আপনি দাবিয়ে রাখবেন তাহলে এটা পাওয়ার অন হবে, আর B বাটন দিয়েও আপনার কিছু কিছু ফাংশন হয়। তো আমি আপনাকে বলবো কেমনি করে আপনারা এটা ইউজ করতে পারেন, খুব ইজি হচ্ছে। আর যদি এটা আপনারা পড়বেন, তো এটা বেশি ভার আপনাকে লাগবে না, এটা পড়া পরে এমনি কিছু দেখা যায়। এটা মোটা হচ্ছে আপনার হ্যান্ডেলের দিকগুলো, যে সাইডগুলো আপনার ইয়ার উপরে, কিন্তু এটা ভারী না, এটার ওয়েট বেশি না। আর এটার সাথে সাথে সোয়েট প্রুফ হচ্ছে, এটা ওয়াটার প্রুফ না। এরপর যদি কথা বলি এটা কি করে পেয়ার করবেন, পেয়ার করা খুব ইজি হচ্ছে। আপনারা নিজের ব্লুটুথটা ওপেন করেন, আর এটা iOS অ্যান্ড্রয়েড দুটোতেই আপনারা কানেক্ট করতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি ব্লুটুথটা সুইচ অন করলাম, আর ব্লুটুথটাতে গিয়ে আমি একবার আপনাকে দেখাচ্ছি। এখানে দেখতে পারবেন কিউবো গো গ্লাসেস করে লেখা আসবে, এই যে কিউবো গো গ্লাসেস, এটা একবার কানেক্ট হয়ে গেল তাহলে কানেক্টেড ডিভাইসের ভেতরে দেখা যাবে। তারপরে আমি আপনাকে বলবো কি আপনারা কিউবো অ্যাপটা ইনস্টল করে নিন। এই কিউবো অ্যাপটা নতুন অ্যাপ না, পুরোনো অ্যাপ হচ্ছে। আর এটাতে আপনারা অ্যাড ডিভাইসে যান, ওইখানে এটাতে দেখাবে কিউবো গো গ্লাসেস। আপনারা গো গ্লাসের ভেতরে যান, এটাতে বলবে কী করে পেয়ারিং করতে পারেন। বেসিক্যালি যদি অ্যাপের ভেতরে এটা দেখতে যাবেন, তাহলে এটা একদিক দিয়ে বলতে পারেন এটা আপনার হচ্ছে ম্যানুয়াল, ইউজার ম্যানুয়ালের মতন হচ্ছে। এটা দিয়ে আপনারা কোনো বেসিক ফাংশন করতে পারবেন না। এখানে দেখতে পারেন আপনারা পাওয়ার বাটন আছে, পাওয়ার কী করে অন অফ করবেন, কলস কী করে পিক করবেন, তার মিউজিক কী করে অন অফ করবেন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট কী করে কাজ করবে, আর ডুয়াল ইকিউ মোড কী করে কাজ করবে আমি আপনাদের ব্রিফে এখন বোঝাবো, তাকে আপনারা ভালো করে এটা বুঝে যান। চশমার যে সামনের দিকে আছে ওটাকে আমরা A বাটন বলি। A বাটনটা যদি আমরা 3 সেকেন্ডের জন্য দাবিয়ে রাখবো, তাহলে ওটা অন আর অফ হবে। তো যদি আপনারা অন করতে যান তো 3 সেকেন্ড দাবিয়ে রাখেন, আর যদি অফ করতে যান তো 3 সেকেন্ড দাবিয়ে রাখেন, ওটা অফ হয়ে যাবে। যদি আপনারা কল ছোটাতে চান, তাহলে এটাকে আপনারা একবার দাবাবেন তো কল পিক হয়ে যাবে, আর একবার দুবার দাবালে ওইটা আপনার কলটাকে হোল্ডে করে দেবে। যদি আপনারা রিজেক্ট করতে চান, তাহলে বিটাকে একবার দাবান। যদি আপনারা মিউজিকের কথা বলেন, মিউজিকটা খুব ইজি হচ্ছে, এটাকে একবার দাবালে প্লে আর পজ হবে,
এটাকে ডাবল টাইম আপনি যদি দাবেন তাহলে নেক্সট সঙ্গে যাবে, যদি আপনারা বিটাকে ডাবল বার দাবেন তাহলে ওটা প্রিভিয়াস সঙ্গে যাবে। এরপরে যদি আমরা কথা বলি ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে ট্রিপল ট্যাপ করতে হবে বি বাটনকে, যেটাই খুব ইজি হচ্ছে। তো আপনার বি বাটনকে পেছনে যেটা আছে ওটাকে আপনারা ট্রিপল ট্যাপ করেন। আমি এটাতে সিরি আর সাথে সাথে গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট দুটোই ট্রাই করে দেখেছি, আমাকে এটাতে কোনো অসুবিধা হয়নি আর খুব ইজিলি এটা রান করে গেছিলো। যদি আমরা কথা বলি ডুয়াল ইকুইপ মোডের, এটা বেসিক্যালি আপনার সুইচ করবে ভোকাল আর বেস মোডে। তো আপনাকে এটার জন্য 3 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে, আর এটা যদি 3 সেকেন্ড আপনারা বি বাটনটাকে হোল্ড করে রাখেন তাহলে আপনারা ভোকাল আর বেস মোডে চেঞ্জ করতে হয়। যাদেরকে বেস পছন্দ হচ্ছে ওদের জন্য বেস মোডটা ভালো, কিন্তু খুব একটা আমাকে ডিফারেন্স লাগলো না চেঞ্জ করার পরে। কিন্তু ওভারঅল একটা অ্যাডিশনাল ফিচার আছে, আর এখন এটা কিউবোর পুরোনো অ্যাপে চলছে। আমি উম্মিদ করছি যে খুব তাড়াতাড়ি এরা নিজের একটা সেপারেট অ্যাপ আনবে যেটা কি নাম হচ্ছে কিউবো গো, ওটা দিয়ে আপনারা কানেক্ট করতে পারবেন, সাথে সাথে ওই অ্যাপটা দিয়ে আপনারা কিছু ফিচার্সকে ইউজও করে দেখতে পারবেন। তো ওটা খুব ইজি হয়ে যাবে আপনাদের ইউজ করার জন্য। এরপরে যদি আমি চশমাটার কথা বলি, চশমাটা যে হচ্ছে আমাদের কাছে এসছে ক্লাসিক ওয়েফেয়ার, আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের। এছাড়া এটাতে আরও 4টে কালার আসবে, যেটা কি ব্লু কালার, ইয়েলো, অরেঞ্জ আর গ্রিন, এই 4টে কালার আসবে। আর যদি আমরা কথা বলি সব কিছু এটার রাইট সাইডে আছে, চার্জিং বাটন সাথে সাথে আপনার এ আর বি বাটন, লেফট সাইডে আপনার খালি কিউবোর ব্র্যান্ডিং আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিউবোর ব্র্যান্ডিং, এটা পড়া পড়ে খুব বেশি আপনাদের হেভি লাগবে না। এটাতে অ্যাডভান্স ইনবিল্ট মাইক আছে, তো আপনারা ফোনে কথা বললেও কোনো অসুবিধা নেই, আপনারা ইজিলি কথা বলতে পারেন। সাথে সাথে এটাতে ডাইরেকশনাল ওপেন ইয়ার সোর্স আছে, যেটা দিয়ে মানে যত আওয়াজ হচ্ছে এটা ইয়ারের দিকে পুশ হবে, তো আপনার যে ইয়ারফোনের মতন এটা কাজ করবে, আর সাথে সাথে আপনার ইয়ারটা খালিও থাকবে। এরপর যদি আমরা কথা বলি এটা যে হচ্ছে 6 ঘন্টা আপনার চলতে পারবে, আর ব্লুটুথ 5.0 দিয়ে এটার কানেকটিভিটি হচ্ছে। এরপর যদি আমি কথা বলি, আপনি দেখতে পাচ্ছেন এখানে নিচে ছোটো ছোটো স্পিকার আছে, ওটা দিয়ে আপনার কানে কাছে অডিওটা যাবে। যদি আপনারা এটা বাইরে ইউজ করছেন তাহলে হতে পারে আপনাদের আওয়াজটা একটু কম শোনায় দেবে, কিন্তু অন্য সাইডে যে হচ্ছে আওয়াজটা পরিষ্কার শোনায় দিয়েছিল আমি যখন কলে এটা কথা বলে ট্রাই করেছিলাম। ওভারঅল খুব ইনোভেটিভ প্রোডাক্ট হচ্ছে, খুব নতুন টাইপের প্রোডাক্ট হচ্ছে, এমনি প্রোডাক্ট দেখা যায় না। এরপর যদি আমি কথা বলি প্রাইসের, তো এটা প্রাইস হচ্ছে 5,990 টাকা, নিয়ারলি 6,000 টাকা এটা আপনাকে পড়বে। আর যেটা কি আমার হিসাবে খুব ভালো প্রাইস হচ্ছে, যদি আমি কথা বলি এ কিউবো ছাড়া এটা বোসও বানায়, বোসের যে অডিও সান গ্লাসেস হচ্ছে ওটার প্রাইস স্টার্ট হয় 15-16 হাজার টাকার থেকে, তো এটা খুব বেশি দাম হচ্ছে। তো কম্পেয়ার করার পরে কিউবো গো একটা খুব সস্তা অল্টারনেট হচ্ছে, আর সাথে সাথে আপনাকে ভালো বিল্ড কোয়ালিটি পাচ্ছেন, ডিজাইন খুব ভালো হচ্ছে, আপনারা চশমার আলাদা আলাদা কালারের আপনারা চুজ করতে পারেন। এটা আপনাকে কলের জন্য, মিউজিক ওঠাবার জন্য, আর সাথে সাথে যদি সানলাইট থেকে বাঁচার, এখন সামারের টাইম চলছে, তো এটা খুব ইউজফুল প্রোডাক্ট হচ্ছে ওই হিসাবে। এটা যে পেয়ারিং হচ্ছে ওটা হয় ব্লুটুথ 5.0 সাথে। এটা যদি আমি কথা বলি, এটা ছেলে আর মেয়ে দুজনের জন্য সেম গ্লাস আছে, আর আমার খেয়ালে ফিউচারে বোধ হয় কিউবোটা ভাববে কি অন্য ডিজাইনার শেপও আনি, কিন্তু এই ডিজাইনার শেপটা মোস্টলি সবাই চোখে খুব ইজিলি আপনারা বসাতে পারেন। এটাতে খুব অ্যাট্রাকটিভ কালার আছে, যেমনি কি ব্লু, ইয়েলো, গ্রিন আর অরেঞ্জ কালার। এখন কারেন্টলি কোম্পানি এসছে ব্ল্যাক কালারের সাথে, আর এটা পাওয়া যাবে আপনার অ্যামাজন স্টোরে, সাথে সাথে আপনাকে কিউবোর অফিসিয়াল স্টোর থেকে আপনারা এটা কিনতে পারেন। আর এটা যে কারেন্ট প্রাইস হচ্ছে ওটা হচ্ছে 5,999, এটা অফার প্রাইস হচ্ছে। যদি আমরা বক্সের প্রাইসের কথা বলি তাহলে বক্সের প্রাইস হচ্ছে 9,990, মনে কি এটা 10,000 টাকা এটার বক্সের প্রাইসে হচ্ছে। তো এটা এখন একটা অফার প্রাইস চলছে, এই জন্য এটা সস্তা হচ্ছে। আর আমাকে নিশ্চয়ই যদি আপনারা জিজ্ঞেস করবেন ফিডব্যাকে, তো কী ভালো লাগলো না, ভালো এটাতেই হচ্ছে, এটা ডিজাইন খুব ভালো, লাইট ওয়েট হচ্ছে, এটাতে একটা ক্যারিং কেসের জন্য একটু হার্ড কেস দিতে পারতো, এটাতে খুব সফট কেস আছে, এটা দিয়ে আপনারা ওটা ভাবতে পারেন। যদি অডিও কোয়ালিটির কথা বলি, তো অডিও কোয়ালিটি যে হচ্ছে, যদি আপনারা কলে আছেন তাহলে সামনেওয়ালা আপনার আওয়াজ শুনতে পারবে, কিন্তু আপনারা কিছু কিছু মিস করে দেবেন। যদি আপনারা বিজি রোডে আছেন, পেছনে হর্ন বাজছে, তাহলে আপনারা মিস করে দেবেন। যদি মিউজিকের কথা বলি তাহলে মিউজিকও এটাতে পরিষ্কার শোনা যায়, কিন্তু আমাকে লাগলো একটু অডিও কল কোয়ালিটি কম হচ্ছে, এটা একটু বুস্ট হতে পারতো। যদি আপনারা কারে ড্রাইভ করছেন তাহলে তো এটা নিশ্চয়ই খুব ভালো প্রোডাক্ট, কিন্তু যদি আপনারা টু হুইলার চালিয়ে যাচ্ছেন তাহলে এটাতে একটু ইস্যু হতে পারে। ভালো কথাই হচ্ছে এটা সোয়েট প্রুফ হচ্ছে, তো এটাতে ঘাম লাগলে কোনো অসুবিধা হবে না, আর এটা 6 ঘন্টা অবধি আপনার চলতে পারে। তো এটা খুব ইনোভেটিভ আর নতুন প্রোডাক্ট হচ্ছে, আমি নিশ্চয়ই চাইবো কি আপনারা এটা ট্রাই করে দেখেন কেমন লাগলো কি না লাগলো। তো
তো এইখানে আমি ভিডিওটা শেষ করলাম কিউবো গো অডিও সানগ্লাসের বিষয়ে। আপনার কাছে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশন জিজ্ঞেস করেন। ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ভুলেন না। ধন্যবাদ।